করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আলোচনা করবো এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন যে নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে সেই বিষয়ে তো ভিডিওটিতে যে রিক্রুটমেন্ট যেটা ছেড়েছে তো তার বিস্তারিত আলোচনার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যে বন্ধুর আমার চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আর এই চ্যানেলে নতুন নতুন যে নোটিফিকেশনগুলো আছে তো চাকরি সম্বন্ধে সব কিছু দেওয়া থাকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এই যে ডিসক্রিপশনটা লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি নিচে দিয়ে দেবো নিজে থেকে চেক করতে পারে তো নোটিফিকেশন যেটা রিলিজ করা হয়েছে সেখানে কী দেওয়া আছে সেটা দেখে নিচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক তো এই যে ডিপার্টমেন্টটা আছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন তো এই ডিপার্টমেন্টের থেকে কিন্তু নোটিশটা রিলিজ করা হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিট অফ অনলাইন অ্যাপ্লিকেশান থেকে লাস্ট ডেট কবে আছে একুশ তিন দু হাজার একুশ আর লাস্ট ডেট অফ পেমেন্ট কবে রয়েছে তেইশ তিন দু হাজার একুশ মানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে অলরেডি আর লাস্ট ডেটটা আমি তোমাকে তোমাদের জানিয়ে দিলাম একুশ তিন দু হাজার একুশ আর পেমেন্টের লাস্ট ডেট তেইশ তিন দু হাজার একুশ অনলাইনেই পেমেন্ট অ্যাপ্লিকেশনটা করা যাবে তো অ্যাপ্লিকেশন ভ্যাকান্সি কতগুলো রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি এর আগে জানিয়ে দিচ্ছি ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশানটা করা যাবে এখানে এলিজিবিলিটি কী রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অর নেপাল আর কি ভুটান বলা হয়েছে যা হোক সমস্ত বাদ বসে অ্যাপ্লাই করতে পারছে মানে অল ইন্ডিয়া থেকে কিন্তু অ্যাপ্লাইটা হবে বাকিগুলো নিজে দেখে নিই অনেক বড় পরিস্থিতি রয়েছে সেগুলো এখানে বলে সম্ভব নয় নোটিফিকেশন তুই চেক করে নিতে পারবে আর অ্যাপ্লিকেশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট তাছাড়া এমপ্লয় এমপ্লয়ার আইডি কার্ড যদি থাকে সার্ভিসম্যানদের ক্ষেত্রে সেক্ষেত্রেও লাগবে মানে কি আধার কার্ড লাগবে মাধ্যমিক রেডমিট লাগবে তারপর রেজাল্ট লাগবে ফটো সিগনেচার লাগবে অ্যাপ্লিকেশনের সময় তো এখানে অনেকগুলো পোস্ট হয়েছে পাঁচ হাজারের বেশি পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে তো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারছো অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো অনেক বড়ো ছাপ্পান্নটা পেজের নোটিফিকেশান তো সবটুকু পড়া এখানে পসিবল নয় মেন মেন যে পয়েন্টগুলো সেগুলো আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকে এসএসসির মাধ্যমে মাল্টিটাস্ক সরি এসএসসির মাধ্যমে মাল্টিটাস্কিং টাস্কিং স্টাফ তার রিক্রুটমেন্ট স্টার্টিং হয়ে গেছে তো লাস্ট ডেট এটা মেনশন করেছি তো শুধুমাত্র মাধ্যমিক পাস করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো তো অ্যাপ্লিকেশান যারা এর আগে করেছে এসএসসির মাধ্যমে সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে তো অ্যাপ্লিকেশানটা করতে পারছো আর যারা এখনও মানে এখনও অবধি এসএসসি কোনো অ্যাপ্লাই করো তাদের মাধ্যমিকের এডমিট সার্টিফিকেট রেজাল্ট এক ফটো আধার কার্ড তো এই বিষ এই জিনিসগুলো নিয়ে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লিকেশন করার পর স্ট্যাটাসটা চেক করে নেবে অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়েছে কিনা তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর কিছু জানার থাকলে কমেন্ট করবে থ্যাংক ইউ